আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আরেকজন আছেন, অ্যাডমি অ্যাডমি আপনি কি কিছু বলবেন? ভাই, আপনি যে ধর্ষণ নিয়ে অভিযোগ করলেন, একটু বুঝাই বলবেন মিসেস ইসলামের উপর। ধর্ষণ নিয়ে অভিযোগ করলাম, সেটা নিয়ে কি জানতে চাচ্ছেন? আপনি যে ধর্ষক অভিযোগ করলেন না, আচ্ছা আচ্ছা, মানে আপনার নবী যে ধর্ষক ছিল এই জিনিসটা আপনি বুঝতে চাচ্ছেন যে কিভাবে ধর্ষক ছিল? হুম 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 আচ্ছা, আপনার নবী কি মানে কাদের, আপনার নবীর স্ত্রীর সংখ্যা এবং দাসের সংখ্যা কত ছিল একটু বলেন তো? জি, হ্যালো। আপনার নবীর স্ত্রীর সংখ্যা এবং দাসের সংখ্যা কত ছিল একটু বলেন তো? স্ত্রী সংখ্যা 11 জন, আর দাসী? দাসী দাসী তো আমি পাইনি, আমি পাইছি আপনার মা মালাকাত আমি অনেক, মানে দক্ষিণ হস্তের অধিকারী। দাসী আপনি পান নাই? দাসী মানে দাসী শব্দটা মানে কি? দাসী শব্দটা তো আর আরবি ভাষাতে নাই, তাই না? দাসী শব্দটা তো বাংলা শব্দ, তাই আছে না? আছে আমাতি আছে, দাসী শব্দটা তো নাই, ছাগলের মতো কথা জি বলছেন ভাই, দাসী শব্দটা তো আরবি ভাষাতে নাই। দাসীর আরবি আমাতি, এটা জানেন না আপনি? দাসী শব্দটা তো আরবি ভাষাতে নাই, দাসী শব্দটা আরবি ভাষাতে থাকবে কেন, এটা তো বাংলা ভাষা, আপনি কি করছেন? দাসী শব্দটা তো আপনাকে এটাই জিজ্ঞেস করেছি, দাসী শব্দটা তো আরবি ভাষাতে নাই, আসছে না? তাহলে দাসী শব্দটার মিনিংটা কি? দাসীর আরবি আরবিটা আছে, আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলেন, দাসী শব্দটার মিনিংটা কি? মিনিং মিনিংটা মানে মানে মনে করেন আম বা কাঁঠাল, এই জিনিসটা আমরা বাংলা ভাষায় বলি আম বা কাঁঠাল, ঠিক আছে? মনে করেন আম, আমটাকে আমরা বাংলা ভাষাতে আম বলি। এখন আমেরিকানরা কিন্তু আবার এটাকে আম বলে না, আমেরিকানরা বলে ম্যাঙ্গো, তাই না? কিন্তু জিনিসটা আমি তো সেটাই বললাম যে আরবির আমাতে কথাটা শুনে, আগে কথাটা শুনে, কথাটা শুনে তারপর আপনি কথা বলা শুরু করেন, আপনি নিজেকে একটু মিউট করেন। মনে করেন যে আম জিনিসটাকে আমরা বলি আম, আমেরিকানরা বলে ম্যাঙ্গো। এখন আম শব্দটা তো আর আমেরিকানরা বলে না, কিন্তু জিনিসটা এক জিনিসকে বোঝায়, ওই একই জিনিসকে তো বোঝায়, যে জিনিসটা হচ্ছে গিয়ে একটা আম গাছে ধরে, কালার হচ্ছে সবুজ হতে পারে, লালও হতে পারে, একটু লালচে হতে পারে এবং খেতে মিষ্টি লাগে, যে জিনিসটা যে সেই জিনিসটা তো মানে স্পেসিফিকলি ওই জিনিসটাকে তো বোঝায়, তাই না? আর কিছুকে তো বোঝায় না, কাঁঠালকে তো আর আম বোঝায় না, নাকি? না না, ম্যাঙ্গো দ্বারাও ওই যে জিনিসটাকে বোঝায়, আম দ্বারাও এই একই জিনিসকে তো বোঝায়, তাই না? আচ্ছা, এখন আপনি বলেন যে বাংলাতে দাসী শব্দটা দ্বারা আমরা কি বুঝি? দাসী শব্দটা দ্বারা মনে করেন এই হচ্ছে যারা যারা মানে কারো আন্ডারে হচ্ছে ই করে, আপনার হচ্ছে জব করে বা মানে বিনা জব করে, বেতনে, জব করে যারা তাদেরকে তাদেরকে দাসী বলে না ভাই, জব করে যারা তাদেরকে বলা বিনা হয় বেতনে আর কি, কাজের লোক বা চাকরি চাকরিজীবী, কাজের লোক তো ধরেন পয়সা পায়, তাই না? হ্যাঁ, কাজের লোক যদি যদি জব করে, আপনি বলেছেন জব করে, জব করলে তো সে থেকে দাস দাসী বলে না, না না দাস প্রথা তো আমার ভুল ওই হয়েছে। শব্দটা আসলে ভুল হয়েছে, জব হবে দাস প্রথা জিনিসটা কি, দাস প্রথা এবং দাসী দাস দাসী জিনিসটা কি, সেটা তারা কি মিন করে, সেই জিনিসটা জিজ্ঞাসা করেছি। যাদেরকে যেমন মানে আগে হচ্ছে যে আপনাদের বাজারে মানুষ মানে ক্রয় বিক্রয় করা হতো আর কি, ঠিক বলেছেন, যে বাজারে ক্রয় বিক্রয় করা যেত, যাদেরকে মানে পণ্যের মতো বাজারে ক্রয় বিক্রয় করা যেত, এবং যাদেরকে যারা হচ্ছে একজনের মালিকানাধীন থাকে, মালিকানাধীন আবার সেই মালিকানাটা ত্যাগ করে দিতে পারে, টাকা নিয়ে বাজারে নিয়ে হাটে নিয়ে বিক্রি করে দিতে পারে তাকে, তাই তো? এই জিনিসটা কি তো বাংলা ভাষাতে আমরা দাস দাসী বলি, তাই না? ত্যাগ না, কিনা নিলে ত্যাগ করতে পারবে না, মালিক যতক্ষণ না আজাদ করবে। কি বলে কি বলে আপনাকে আমি বলেছি যে এই জিনিসটাকে তো দাস দাসী বলে, যে আমরা নিয়ে তাকে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারি। সেই রকম হলে যদিও এখন বাংলাদেশে এটা প্রচলিত নাই, কিন্তু একসময় প্রচলিত ছিল দাস দাসী জিনিসটা, যে জিনিসটা হচ্ছে গিয়ে তার মালিকানা হচ্ছে, আমি যদি কোনো কাউকে কিনি তাহলে তার মালিকানা হচ্ছে আমার, আমি আবার সেই জিনিস সেই জিনিসটাকে মানে একটা মানুষ মানুষের কোনো স্বাধীনতা থাকবে না, মানুষকে আমি নিয়ে বাজারে বিক্রি করে দিতে পারি, তার কোনো এখানে কোনো বক্তব্য থাকবে না, তার কোনো ইচ্ছা ইচ্ছা থাকবে না, তার কোনো মানে পছন্দ অপছন্দ থাকবে না, সে বলতে পারবে না আমি অমুকের কাছে বিক্রি হবো না, আমি তমুকের কাছে বিক্রি হবো, আমার অমিত ভাইয়ের ভালো লাগছে আমি অমিত ভাইয়ের কাছে বিক্রি হবো, আমার দিনদা ভাইয়ের বেশি ভালো লাগতেছে না আমি দিনদা ভাইয়ের কাছে বিক্রি হবো না। যেমন বাজারে একটা গরুকে যেভাবে বিক্রি করা হয়, গরুর যেরকম কোনো বক্তব্য থাকে না, বা একটা আসবাবপত্রে যেরকম কোনো বক্তব্য থাকে না যে আমি অমুকের কাছে বিক্রি হবো কি হবো না, তমুকের 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 কাছে যাবো কি যাবো না, তমুকের মালিকানাধীন হবো কি হবো না, এই বিষয়ে এরকম যখন কোনো বক্তব্য না থাকে, তাকে যেখানে দেওয়া হবে সেখানেই সে যেতে বাধ্য হবে, যাই করতে বলা হবে তাই সে করতে বাধ্য হবে, এই জিনিসটাকে দাস দাসী বলা হয়, তাই তো? জি জি। এখন আপনি আমাকে বলেন মা মালাকাত আইমানুহুম এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়? তারা হচ্ছে দক্ষিণ হস্তের অধিকার, মানে ধরেন আমার অধীনে থাকে এরা, আমার অধীনে থাকে এই শব্দটার মানে কি, এটা কিভাবে পায় মানুষ, কিভাবে পায় এই জিনিসটা? এটা যারা যে আপনার প্রত্যেক ধর্মে যারা ইসলাম গ্রহণ করে তারা যখন, তখন আমরা যে ক্রয় করে নিয়ে আসি তখন তাদের ওই আপনার হচ্ছে মা মালাকাত আইমানুহুম কি বলেন, কি বললেন কিছু বুঝিনি, প্রত্যেক ধর্মে যখন কেউ থাকে তখন তাদেরকে ক্রয় করে নিয়ে আসেন আপনি? হ্যাঁ, প্রত্যেক ধর্মে তো যে আপনার হচ্ছে ওরা তো ওই ওর মালিকের আন্ডারে থেকে তো ইসলাম পালন করতে পারে না, সেজন্য আমরা তাদের ইসলাম পালন করানোর জন্য, তাদেরকে ইসলাম পালন করানোর জন্য ভাই, তাদেরকে ইসলাম পালন করানোর জন্য আপনারা ক্রয় করে নিয়ে আসেন, আজাদ করে নিয়ে আসেন, আজাদ করে নিয়ে আসেন ভাই। মানে দক্ষিণ হস্তের মালিকানা বলতে বোঝায় যাদেরকে আপনি যুদ্ধবন্দী হিসেবে হস্তগত করেন, ওখান থেকে আসতে পারে, ওখান থেকে আসতে পারে, তাহলে আপনি সেটা বললেন না কেন? আমি তো বলছি ওখান থেকে আসতে পারে। আচ্ছা, আপনাকে তাহলে রেফারেন্স, আপনি ভাই মানে ভাই আপনি আপনি তো মানে মিথ্যা 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 কথা বলছেন, আপনাকে তাহলে রেফারেন্স সহ কথা বলতে হবে, আপনি এখন কথা বললেন না মাঝখানে, আমি কিছু রেফারেন্স দেখাচ্ছি, ঠিক আছে? রেফারেন্স ভিত্তিতে আমরা কথা বলবো, মানে মিথ্যা মিথ্যা কথা বলেন এই জন্য মানে কথা বললাম ভাই। এই যে আপনি বললেন না যে আপনি মিথ্যা মিথ্যা বললেন, যে আপনি কাফে কি পত্রিক পত্রিক কি জানেন বললেন, এগুলার ওখান থেকে আসতে পারে। আচ্ছা, আমরা তাহলে সরাসরি রেফারেন্স থেকে দেখে নিই যে দক্ষিণ হস্তের মালিকানা বলতে কি বোঝায়, সরাসরি তাফসীরে জালালাইন থেকে আমরা দেখবো যে দক্ষিণ হস্তের মালিকানা বলতে কি বোঝায়। এটা হচ্ছে সরাসরি তাফসীরে জালালাইনের সূরা নিসার 24 নম্বর আয়াতের
তাফসীর সেটা আমরা বের করে ফেলছি দেখতেছি দাঁড়া এই যে দেখেন সূরা নিসা 34 নম্বর আয়াতে যে ব্যাখ্যাটা এখানে তাফসীরটা এখানে দেওয়া আছে সেখানে বলা হচ্ছে আর তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে সধবা নারীদেরকে তথা স্বামী বালি মহিলাদেরকে সকল মহিলাদের মধ্য থেকে অর্থাৎ তাদের স্বামীদের থেকে যথারীতি পৃথক হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে তোমাদের বিয়ে করা নিষিদ্ধ তবে তারা স্বাধীন মুসলিম নারী হোক বা না হোক তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে বাদীদের থেকে বাদী শব্দের মানে হচ্ছে গোলাম বা দাসী যারা যুদ্ধবন্দী হয় তোমাদের অধীনে এসে গেছে তোমাদের জন্য তাদের সঙ্গে ইস্তেব বা ইস্তেব রায় রেহেমের পূর্বস্বামী পানি থেকে জড়ায় মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন মানে হচ্ছে দক্ষিণস্থ মানে হচ্ছে বাদী বা দাসী দক্ষিণ হস্তের মালিকানাধীন মানে হচ্ছে বাদী বা দাসী আরো রেফারেন্স দেখি এখানে বলা হচ্ছে তবে কোনো নারী যদি মালিকানাধীন দাসী হয় এই যে এখানে আবার বলা হচ্ছে মালিকানাধীন দাসী হয় আসে তাহলে এই বিধান নয় মুসলিমরা যদি দারুল হরবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায় এই এখন এই নারী ইহুদি খ্রিস্টান কিংবা মুসলিম হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে দাসী করে দাসী করে কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন তবুও তাকে ভোগ করা জায়েজ হবে ভোগ করা জায়েজ হবে কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হাইজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পরে যা যাবে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে দক্ষিণ হস্তের মালিকানা মানেই হচ্ছে দাসী বা বাদী আরো আমরা পড়তে পারি এখানে বলা হচ্ছে তবে হ্যাঁ কাফিরদের মধ্যে যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয় তোমাদের অধিকারে আসবে এক ঋতুকাল অতিক্রান্ত হওয়ার পর তারা তোমাদের জন্য বৈধ হবে তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করা হয় এখন আমরা দেখি যে হযরত মুহাম্মদ নিজে এই কাজটা করতেন মানে এই যে দাসী সঙ্গম তিনি নিজে করতেন তার সাহাবীরা সবাই মিলেমিশে করতেন সেই জিনিসটা আমরা একটু দেখি মিলেমিশে মানে একজনের সাথে সবাই করতেন একজনের সাথে সবাই করতেন সেটা বলিনি মিলেমিশে মানে হচ্ছে কলিমুদ্দিন ও কলিমুদ্দিন করতেন রহিমুদ্দিন করতেন তাদের জন্য আলাদা আলাদা দাসী দেওয়া হতো মুহাম্মদ তাদেরকে আলাদা আলাদা তাদের ভাগ মুহাম্মদ তাদেরকে না হ্যাঁ ঠিক আছে মানে সেটাকে আমরা দর্শন বলি হ্যাঁ সেটাকে আমরা দর্শন বলি তাদের সাথে তো চুক্তি হয় না তাদের সাথে কখনো কোনো চুক্তি হয় না যুদ্ধবন্দী নারীদের সাথে যুদ্ধবন্দী নারীদের সাথে কোনো অবস্থাতে কোনো চুক্তি হয় না তাদের সাথে প্রমাণ দেখান যে যুদ্ধবন্দী নারীদের সাথে কোনো চুক্তি হয় না রায়হান আলী কেউ কি করে আমি বলেছি আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যুদ্ধবন্দী নারীদের সাথে মুহাম্মদের কোনো চুক্তি হয় সেরকম কোনো এভিডেন্স আমাকে দেখান আপনি রায়হানা রাজুলতানা লিখে আমি কেন আমি কেন আপনি বলেছেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে তা আমি তো দেখাচ্ছি তাহলে আপনি দেখাবেন না কেন আমি তো বলতেছি ওদের সাথে মুকাতাবা চুক্তি হয় মুকাতাবা চুক্তি মানে যুদ্ধবন্দী নারীদের সাথে কোনো চুক্তির কোনো প্রশ্নই আসে না অবশ্যই যুদ্ধবন্দী নারীদের সাথে কোনো ধরনের চুক্তির কোনো প্রশ্নই আসে না তাদেরকে মুক্তিপণ হিসেবে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্তিপণ দিয়ে এটা তো কোনো চুক্তি না ভাই এখানে সুনান নাসাই শরীফের যে হাদিস 3961 নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন এখন এটা হচ্ছে দাসী মারিয়া কিপ্তি আপনি একটু আগে বললেন মানে দাস দাসী নাই দিনদা ভাই আপনি একটু আপনি শুনেছেন না উনি একটু আগে বললো যে দাস দাসী বলে কিছু নাই ইসলামে হ্যাঁ উনি বলেছেন ভাই ভাই আপনাকে আমি বিদায় জানালাম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি বলে নাই সেটার সাথে কোনো মানে কোনো সম্পর্ক নাই আলোচনার আমি আপনাকে একটা সহিহ হাদিস দেখাচ্ছি যেটা হচ্ছে তাহকিকৃত সহিহ হাদিস মুহাম্মদ বলছে কি বলে নাই তা দিয়ে কি যায় আসে কোরআনই বলা আছে যে মুহাম্মদ বলছে কি বলে নাই তা দিয়ে কি যায় আসে এই হাদিসের পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে তাহকিকৃত সহিহ হাদিস এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন এখন দিনদার ভাই আমার প্রশ্ন হচ্ছে যে দাস দাসীদের তো কোনো মতামত নেওয়ার কোনো বালাই নাই দাস দাসী বাদী এদের এদেরকে তো কিনে হাটে বাজারে বিক্রি করা হতো এবং সেখান থেকে কিনে আনা হতো তাদেরকে তো তাদের তো মতামতের কোনো মানে কোনো প্রয়োজন নেই কোনো বালাইও নেই এবং সেই সময় যাদেরকে এই যে মোহাম্মদকে গিফট পাঠানো হয়েছিল এই যে মারিয়া কিপ্তিয়াকে গিফট হিসেবে পাঠানো হয়েছিল হ্যাঁ গিফট হিসেবে যখন পাঠানো হয়েছিল তখন তো এই দাসীরা নিশ্চয়ই বলে নাই মোহাম্মদকে নিজে চুজ করে নেই যে আমি মোহাম্মদের কাছে গিফট হিসেবে যাবো বা মোহাম্মদকে তো তারা চিন্তই না তাদেরকে যাদের কাছে পাঠানো হয়েছে তাদের সাথে তাদের সেক্স করতে হতো এখন এই মারিয়া কিপ্তি এবং শিরিন দুজন মেয়েকে যে পাঠানো হলো তাদের তো অনুমতি ছিল না সেই মোহাম্মদ যে তাদেরকে তাদের সাথে সেক্স করলো সেটা তো তাদের অনুমতি ছিল না বাচ্চা পয়দা করলো সেটার অনুমতি তো তাদের ছিল না তা এই অনুমতি ব্যতীত যৌন সঙ্গম করাটা কি তো আমরা সেক্স করি নাকি ভাই হ্যাঁ তা অবশ্যই অমিত ভাই আবার ফিরে আসছেন অমিত ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে না আসি ভাই আমি মাঝখানে শুনি নিয়ে আসলে আসি ভাই আচ্ছা ওই লোক খালি কথা মাঝখানে কথা বলে আর মানে মানে মিথ্যা কথা বলে একটু প্রথমে এসে বললো যে দাস দাসী বলে কিছু নাকি নাই তারপর আমি যখন দেখানো শুরু করলাম তখন বলতেছে আবার যে চুক্তি ছিল তাদের সাথে চুক্তি ছিল ভাই যুদ্ধবন্দী নারীদেরকে যখন ধরা হয় তাদেরকে কি 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 চুক্তি করে তাদের সাথে তাদের তো দৈরা বাইধানি আসে উনি প্রথমে প্রথমে তো শিকারী উনি প্রথমে বলছে দাস দাসী বলতে শুধু বোঝাই মানে কেনা বেচা মানে এরপরে যে যুদ্ধবন্দী আসিফ যখন বললেন তখন উনি স্বীকার করলেন যে হ্যাঁ যুদ্ধবন্দীরাও দাস দাসী হতে পারে তো ভাই বাজার থেকে যে মুসলমানরা গরু কিনে নিয়ে আসে গরু কিনে নিয়ে আসে সাত ভাগ করে ভাগ বাটা করে খায় তো এখানে কি গরুর সাথে কোনো চুক্তি হয় গরু তো একটা পণ্য পণ্য হিসাবে কিনে নিয়ে আসে কুরবানির ইয়াতে মাঠে ফেলে জবাই দিয়ে সাতজন মিলে ভাগ করে খায় তো সেই সময় তো এই দাস দাসীদের ব্যাপারে তাই হতো এটা তো জাস্ট একটা পণ্য
এটা এই পণ্যটা নিয়ে এসে এটা ভরণ পোষণ দিত সেটা ঠিক আছে, তার মানে তো খাওয়া পোষণ দিতে হবে, কিন্তু এদেরকে দিয়ে সবই করাইতো, এদেরকে দিয়ে কাজ করাইতো, এদের সাথে সেক্স করতো, সবই করতো, এদের এদের সাথে চুক্তি করা কি আছে, এবং এদেরকে আবার বিক্রি করতো, নিয়ে আসার পরে কিছুদিন নিয়ে আসার পরে হৃষ্টপুষ্ট করে হয়তো আবার বেশি দামে বিক্রি করে দিত, এবং এই ব্যবসা তো মানে অনেকদিন যাবৎ ছিল, এখনো আছে, এখনো যারা আইসিস আইসেল যারা আছে এরা তো এখনো এই ব্যবসা করে। ইসলাম গ্রহণ করতো তখন তো তাদেরকে ইসলাম পালন করতে দিত না, এই কারণে নবী তাদেরকে কিনে এনে আজাদ করে দিত, এটা কি এটা নাকি দাস, এটা নাকি করতো মোহাম্মদ? যখন আমি বললাম যে তাহলে যুদ্ধবন্দী নারীদেরকে কি করতো, তখন মানে যখন হাদিস দেখানো শুরু করলাম তখন আস্তে আস্তে স্বীকার করতেছে, মুখ থেকে আস্তে আস্তে বলি বেরোচ্ছে। এই যে দেখেন এই হাদিসটা দেখেন এখানে কি হচ্ছে, সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন 4370 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুসতালিকার উপর আক্রমণ করলেন, এমন অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী ও শিশুদের, নারী এবং শিশুদের বন্দী করলেন। এই যে নারী এবং শিশুদেরকে তিনি বন্দী করে নিয়ে আসলেন, বেঁধে নিয়ে আসলেন, বন্দী করে নিয়ে আসলেন। এরকম অসংখ্য হাদিস আছে এই যে এলাকাটার ভিতরে, যে দেখেন যুদ্ধক্ষেত্রে মহিলারা দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছিল, তারা বস্ত্র পায়ের কোথা থেকে টেনে তুলছে, ফলে পায়ের অলঙ্কার গুলা পর্যন্ত বেরিয়ে পড়ছে। সময় তারা মানে মোহাম্মদের বাহিনী পিছন থেকে বলতে লাগলো, এই গনিমত, এই গনিমত। তখন আবদুল্লাহ বললেন, তোমরা এসান ছেড়ে এসান না ছাড়ো, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছে। তারা এই কথা অগ্রাহ্য করে দৌড়ালো মহিলাদের পিছনে, মানে মেয়ে দেখে দৌড়ানো শুরু করছে মোহাম্মদের সৈন্যবাহিনী। কিরকম একটা অবস্থা, এই দেখেন সুনান আবু দাউদ শরীফের, এখানে কোন গর্ভবতী বন্দিনীর সাথে তার সন্তান প্রসবের আগে এবং কোন রমণীর সাথে তার হায়েস হতে পবিত্র হওয়ার পূর্বে সহবাস করবে না, মানে কোন বন্দিনী গর্ভবতী বন্দিনীর সাথে সহবাস করতে আমার নিষেধ করে দিচ্ছে, মানে গর্ভবতী না থাকলে তখন সেক্স করা যায় যাচ্ছে, বন্দী স্ত্রী লোকের সাথে সহবাস করে, যেটা বন্দী করে কিছু মহিলাকে বন্দী করে তাদের সাথে সেক্স করতো নবী এবং নবীর সাহাবীগণ, মানে একদম মিলে মিশে সেক্স করতো, মানে সব মানে একদম মানে ইয়াব যাকে বলে, একটা বিভৎস একদম জঘন্য অবস্থা। এই যে দেখেন এখানে এই হাদিসের ভিতরে বলা আছে সহিহ মুসলিম শরীফের 3472 নম্বর হাদিসে, মানে একদম কোনো ইয়া নাই, একদম কোনো মানে খুবই জঘন্য জঘন্য হাদিস, এখানে জঘন্য জঘন্য হাদিস। আবার আজল করার বলে দিচ্ছে কিভাবে আজল করতে হবে, দাসীদের সাথে কিভাবে আজল করতে হবে। মুসলিম সহিহ মুসলিমের হাদিস একাডেমি 3440 নম্বর হাদিসে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আজল করতে শিখাই দিচ্ছেন, কিভাবে আজল করতে হবে, মানে নুনুটাকে বের করে ফেলতে হবে অন্তিম মুহূর্তে, মুহূর্তে পুরুষাঙ্গটাকে বের করে ফেলতে হবে। এটা আবার মোহাম্মদ শিখাই দিচ্ছে যেন বাচ্চা পাতা না হয়, বাচ্চা পাতা হলে কি হবে সেটা আবার মানে আবার বাচ্চা পাতা হলে দাম কমে যাবে, বাজারে নিয়ে পরে বিক্রি করতে হবে না, সেটা আবার বর্ণনা করা আছে। এই যেমন ধরেন যে এখানে দেখেন এই সহিহ বুখারীর এই যে হাদিস নম্বর এটা কত, 2093 নম্বর হাদিসে বলা হচ্ছে তাকে চুম্বন করা বা মিলামেশা করাকে দোষ মনে করেন, হযরত ওমর বলেন সহবাসকৃত কোনো দাসীকে দান বা বিক্রি বা আজাদ করলে এক হায়াত পর্যন্ত তার জরায়ুমুক্ত কিনা দেখতে হবে, কুমারীর বেলায় ইস্তিবদার প্রয়োজন নেই। আরেকজন ইয়া বলেন অপর গর্ভবতী নিজ দাসীকে জনঙ্গ ব্যতীত ভোগ করতে পারবে, মহান আল্লাহ তাআলা বলেন নিজের স্ত্রী অথবা অধিকার ভুক্ত বাদী ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না। আচ্ছা এই জিনিসটা আমরা একটু দেখি যে বাদীর সাথে আজলের আজল করার কোনো অনুমতি নিতে হবে না, এই জিনিসটা আমরা একটু দেখি। যে দেখেন বুখারী শরীফের একটা টিকা ভিতরে লেখা আছে, আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী জনি থেকে পুরুষ সঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফার মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতীত কি একাজ করা একা যায়, তবে আজাদ স্ত্রীর সাথে একাজ করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত বৈধ নয়। আচ্ছা আমরা একটা জিনিস একটু দেখি, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তাদেরকে যে মানে আজল কেন করতো, আজল করার কারণটা কি ছিল। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে এটা হচ্ছে সহজ নসরুল বাড়ি সরহে বুখারী শরীফ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটা ব্যাখ্যা গ্রন্থ আবার ব্যাখ্যা করে দিয়েছে কি কি। এখানে বলা হচ্ছে আবু সাঈদ খুদরি থেকে বলতে তিনি বলেন তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উপবিষ্ট ছিলেন, এমন সময় আনসার গোত্রের এক লোক এসে বলে হে রাসূল, আল্লাহর রাসূল আমরা তো বাদীর সাথে মিলিত হই, অথচ মালকে মালকে মহব্বত করি, মানে মাল মানে যে মেয়েটা মেয়েটাকে বোঝাচ্ছে, দাসীটাকে বোঝাচ্ছে, অথচ মালকে মহব্বত করি, সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি। রাসূলুল্লাহ বললেন তোমরা কি একাজ করো, তোমাদের জন্য একাজ করা না করা উভয় সমান, কেননা কোনো যে কোনো জীবন বা পয়দা হওয়াকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন তার পয়দা হবে। নিচে এই হাদিসের ব্যাখ্যাতে বলা হচ্ছে অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আজল না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই, মানে প্রথমে ধর্ষণ করবে, ধর্ষণ করার পরে তাকে বিক্রি করে দিবে, কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু তার দামটা বাজারে কমে যাবে। এই কারণে মোহাম্মদের সেনাবাহিনী কি টেকনিক বের করছে, দেখেন আজল টেকনিক বের করছে, যে পুরুষাঙ্গটাকে ওই অন্তিম মুহূর্তে পট করে বের করে ফেলবে, বের করে যেন বাচ্চা পয়দা না হয়, বাচ্চা পয়দা গর্ভবতী হয়ে গেলে তো আবার ঝামেলা, গর্ভবতী হয়ে গেলে তো বাজারে বিক্রি করা যাবে না, এই যে দেখেন এখানে বলা আছে, কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রি করতে পারবো না, এই জন্য আমরা বাদীর সাথে আজল করতে চাই যাতে বাদীর গর্ভ সঞ্চার না হয়। সুতরাং এই বিষয়ে আপনি কি বলেন, তখন হচ্ছে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। এরপরে দেখেন মোহাম্মদের কি টেকনিক, মোহাম্মদ এবং তার অনুসারীরা কি রকমের টেকনিক অ্যাপ্লাই করেছে যে যেন প্রেগনেন্ট না হয়, সব মাদকটা যাতে সব ঠিক করবো, সব ঠিকঠাক করবো, কিন্তু দাসীদেরকে প্রেগনেন্ট করবো না, কারণ কি, কারণ হচ্ছে তাদেরকে তো বিক্রি করতে হবে আবার বাজারে নিয়ে, চিন্তা করেন কিরকম বিভৎস অবস্থা। অবশ্যই তার মানে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি যে এটা নতুন মানে এরা তো প্রথম সারির নাগরিক তো ডেফিনেটলি নয়। আসিফ ভাই জঘন্য জঘন্য ভাই, এই জঘন্য দেখেই হচ্ছে যে এখনকার এরা হচ্ছে যে আসে মাঝে মধ্যে আসে ওটাকে লুকায় ছাপায় মানে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে। এনারা যদি জঘন্য নাই মনে করতেন তাহলে তো এটা নিয়ে পাকা করতেন না, সরাসরি মানে নিতেন যে হ্যাঁ ঠিক আছে নবী করছে সমস্যা কি, এত উল্টাপাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করতেন না। আচ্ছা যারা এলাকাটা আগে পড়েননি তারা একটু পড়তে পারেন, এলাকাটার ভিতরে সমস্ত রেফারেন্স একত্র করে দেওয়া আছে, ইসলাম গনিমতের মাল এবং আমাদের মানবতা, এলাকাটার ভিতরে এই যে মোহাম্মদের অনুসারীরা যে কিভাবে ধর্ষণ করতো, কিভাবে মেয়েদের ধর্ষণ করতো, কাফের রমণীদেরকে তুলে এনে বন্দী বানিয়ে তাদেরকে ধর্ষণ করতো, এই ধর্ষক নবী লম্পট নবী তার অনুসারীরা তার জিহাদি বাহিনী,
এদের সমস্ত রেফারেন্স এই লেখাটার ভিতরে একত্র করা আছে, আপনারা একটু পড়ে দেখতে পারেন। এইটুকুই বলবো, মানে হুদাই এই লোকের সাথে কথা বলার কোনো অর্থ নেই।